সাইবার ক্রাইমের মতো অপরাধের শিকার হওয়া থেকে বহু লক্ষ টাকা খোয়ানো থেকে অল্পেতে বাঁচল নালাঘর ফিশারি উদ্বাস্তু সমবায় সমিতি লিমিটেড। দুটি ভুয়ো চেকের মাধ্যমে সমিতির প্রায় ১৯ লক্ষ টাকা গায়েব করে দেবার চক্রান্ত ভেস্তে যায় স্টেট ব্যাংক নালাঘর শাখার ম্যানেজারের সচেতনতার কারণে। তিনি চেক দুটি সম্পর্কে জানতে পেরেই সাথে সাথেই সমিতির সভাপতি এবং সম্পাদকের সাথে কথা বলেন। এই প্রসঙ্গে জানা যায় দুটি চেকে প্রায় ১৯ লক্ষ টাকা উঠিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল কে বা কারা। পরে সমিতির সাথে কথা বলে বিষয়টি পরিষ্কার হবার পরই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। জানা গেছে দুটি ভুয়ো চেকের মাধ্যমে এই টাকা আত্মসাতের চেষ্টায় ছিল সাইবার ক্রাইম অপরাধীরা। থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর এবার তদন্তে নেমেছে নালাঘর থানার পুলিশ। আমরা যাদেরকে চেকগুলি প্রদান করি তাদের মাধ্যম থেকেও সেটা সেই তথ্যগুলি ফটো করে নিয়ে এটা করতে পারে। আবার ব্যাংকের মধ্যে যে এগুলি জমা হয় ব্যাংক কোনো কর্মচারী যুগ সদস্য সেটা সেখানে যেতে পারে, এরকমটাও হতে পারে। তো এই জন্যই আমরা আসল প্রতারককে ওটা চিহ্নিত করার জন্য আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। আমি ত্রিপুরার রাজ্যের আমাদের মন্ত্রীবর্গ তাদের সাথেও আমি আলোচনা করেছি এবং প্রথমে আমাদের জিডি এন্ট্রি আমরা করতাম বলছে, এরপরে এরা সাইবার ক্রাইমের কাছে এই আমাদের তথ্যগুলি পাঠাবে।